নমস্কার আজকের ভিডিওটি বাংলায় আজকে আমি আপনাদের নেতাজি তার মা প্রভাবতী দেবীকে লেখা একটি চিঠি পাঠ করে শোনাব নেতাজি তখন তার মায়ের প্রিয় সুবি তখন তিনি মাত্র পনেরো ষোলো বছরেরই একটি কিশোর কিন্তু তা অন্তত তার চিঠি পড়লে বোঝা একেবারেই সম্ভব নয় এই চিঠিটি খুব সম্ভবত উনিশশো বারো থেকে তেরোর মধ্যে লেখা সুভাষ কটক থেকে লিখছেন শ্রী শ্রী ঈশ্বর ঠাকুরানী শ্রীচরণ কমলেশু মা আজ নবমী সুতরাং আপনি এখন দেশে দেবীর আরাধনায় নিমগ্ন আছেন বোধ হয় পূজা বেশি জাঁকজমকে সম্পন্ন হইবে কিন্তু মা জাঁকজমকে প্রয়োজন কি যাহাকে আমরা ডাকি তাহাকে যদি প্রাণ খুলিয়া গদগদ কণ্ঠে ডাকিতে পারি তাহা হইলেই যথেষ্ট হইল আর অধিক কী প্রয়োজন যে পূজায় আমরা ভক্তি চন্দন ও প্রেমপুষ্প ব্যবহার করিতে পারি তাহাই জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ পূজা ঝাঁকঝমকের সম্মুখে ভক্তি পলায়ন করে এবার একটা দুঃখ রহিয়া গেল সেটা বড় বেশি দুঃখ সাধারণ দুঃখ নহে এবার দেশে যাইয়া সেই ত্রৈলোক্য পূজা সর্বদুখ হারিনী মহিষাসুর মর্দিনী জগন্মাতা দুর্গা দেবীর সর্বাভরণ ভূষিতা নানা সাজসজ্জিতা দেদীপ্যমানা মানা জ্যোতির্ময় মূর্তি দর্শন করিয়া নয়ন সার্থক করিতে পারিলাম না এবার পুরোহিত মশায়ের সেই মধুর পবিত্র মন্ত্রোচ্চারণ বা তাহার শঙ্খ ও ঘণ্টাধ্বনি কর্ণগোচর করিয়া শ্রবণশক্তি চরিতার্থ করিতে পারিলাম না এবার কুসুমচন্দন ও ধূপাদির পবিত্র গন্ধের দ্বারা নাসিকাদ্দয়কে পবিত্র করিতে পারিলাম না এবার একত্র বসিয়া দেবীর প্রসাদ ভক্ষণ করিয়া রসনেন্দ্রীয়কে পরিতৃপ্ত করিতে পারিলাম না এবার পুরোহিত প্রদত্ত কুসুম রাশি দ্বারা স্পর্শেন্দ্রীয়কে ধন্য করিতে পারিলাম না এবং সর্বোপরি শান্তির জলের অভাবে শান্তি লাভ করিতে পারিলাম না সবই নিষ্ফল হইল পঞ্চেন্দ্রিয় নিষ্ফল হইল কিন্তু যদি দেবীর সর্বত্র বিরাজমানা অম্বর ব্যাপিনী মূর্তি দেখিতে পাইতাম তাহা হইলে মা সে দুঃখ ঘুচিত রাষ্ট্রপুত্তলিকা দেখিবার ইচ্ছা হইত না কিন্তু সে আনন্দ রূপ সৌভাগ্য কয়জনের কপালে ঘটিয়া থাকে কাজে কাজেই আমার এই দুঃখ রহিয়া গেল বিজয়া দশমীর দিন এখানে পড়িয়া থাকিব কিন্তু মন আপনাদের নিকটেই থাকিবে এই রূপ পূর্ণ দিবসে এত আনন্দ হইতে বঞ্চিত রহিলাম আর উপায় নাই কলরাত্রে আমরা এখান হইতে আপনাদিগকে প্রণাম করিব আপনি ও বাবা সে প্রণাম গ্রহণ করিবেন ও গুরুজন দিগকে দিবেন আমরা সকলে ভালো আছি আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনি আমার প্রণাম জানিবেন ও বাবাকে জানাইবেন ইতি আপনার সেবক সুভাষ পুনঃ সারদা কেমন আছে এই বলে পনেরো ষোলো বছরের সুভাষ তার চিঠি সম্পূর্ণ করে অর্থাৎ ভাষা শুনেই বোঝা যায় তার ভাষার উপর দক্ষতা ঠিক কীরকম ছিল পুরো থেকে তিনি ইংরাজি মাধ্যম স্কুলেই পড়েছেন মাত্র দুই থেকে তিন বছর বাংলা পড়ে তার এহেন ভাষার দক্ষতা তার অসামান্য মেধাকেই বারবার আমাদের সামনে তুলে ধরে আজকে এই পর্যন্ত রইল আবার পরে অন্য একদিন ফিরে আসবো নেতাজির আরও এরকম অনেক পত্র নিয়ে সেই নেতাজি পত্রাবলী থেকে ততদিন আপনারা শান্তিতে থাকবেন সুখে থাকবেন নেতাজির আদর্শ এবং ওনার মেধাকে সম্মান জানাবেন ধন্যবাদ জয় হিন্দ